গত 25শে নভেম্বর কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি এর যে এক্সাম হয়েছিল সেই এক্সামের স্কোর কার্ড অলরেডি পাবলিশ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট বোর্ড। তো গতকাল 9ই জানুয়ারি কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি এর ওয়েবসাইটে ফাইনাল মেরিট লিস্ট বার করে দিয়েছে। তো আপনারা চাইলে এই ফাইনাল মেরিট লিস্টের নিচের ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে সমস্ত বিস্তারিতভাবে এই বিষয়েই আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা চ্যানেলটিতে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের মেরিট লিস্টটা। তো কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে এই নোটিশটা পাবলিশ করেছে, এখানে মেরিট লিস্টে রয়েছে। এখানে বলছে যে 25শে নভেম্বর 2018 সালে যে এক্সামটা নেওয়া হয়েছিল সোটাল মানুষটা মেরিট লিস্ট বার করা হয়েছে এখানে, এবং তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। তো 221টা এখানে ভ্যাকেন্সি ছিল, তো এখানে তার অনুযায়ী নাম্বার করা হয়েছে। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরি লিস্ট ওয়ানে 219 জনের নাম্বার করা 209 জনের নাম্বার করা হয়েছে। তো এখানে আপনারা ডিটেলসটা একটু ভালোভাবে দেখে নেবেন। তো এখানে কত কাট অফ রয়েছে সেখানে একবার দেখে নিই। তো এখানে জেনারেল ক্যাটাগরি যেটা দেখতে পাচ্ছেন, জেনারেল ক্যাটাগরি এখানে টোটাল নাম্বার করেছে হচ্ছে 209 জনের। তো 209 জনের মধ্যে এখানে সবচেয়ে কম যেটা রয়েছে সেটা হচ্ছে 80 মার্কস। তো এখানে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আনরিজার্ভড এক্সেম্পটেড ক্যাটাগরি যেটা রয়েছে, আনরিজার্ভড এক্সেম্পটেড ক্যাটাগরি সবথেকে হাইয়েস্ট মার্কস রয়েছে 79, এবং এখানে সবথেকে কম মার্কস রয়েছে এক্সেম্পটেড ক্যাটাগরি সেটা হলো হচ্ছে 57। তো 57 হলো আনরিজার্ভডের এক্সেম্পটেড ক্যাটাগরি, সব থেকে নিচের মার্কস মানে কাট অফ রয়েছে। আনরিজার্ভড এক্স সার্ভিসম্যানের কাট অফ এখানে হাইয়েস্ট মার্কস রয়েছে আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান এটা হচ্ছে 77, এবং এখানে কাট অফ রয়েছে আনরিজার্ভড এক্স সার্ভিসম্যানের সেটা হচ্ছে 62। তারপর হচ্ছে আনরিজার্ভ মেরিটিয়াস স্পোর্টস পার্সন, তো স্পোর্টস পার্সনের এখানে হাইয়েস্ট মার্কস রয়েছে 77, এবং সব থেকে কম মার্কস যেটা কাট অফ রয়েছে সেটা রয়েছে 67। তো তারপরে রয়েছে আনরিজার্ভ পার্সন উইথ ডিসাবিলিটি, মানে যেগুলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছিল, তো তাদের গুলো হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যেটা ছিল সেটার ক্ষেত্রে ফার্স্ট হাইয়েস্ট পেয়েছে হচ্ছে 70, এবং সব থেকে কম মার্কস যেটা পেয়েছে সেটা হচ্ছে 59। তারপরে এখানে রয়েছে আনরিজার্ভ পার্সন উইথ ডিসাবিলিটি লোকোমোটর ডিসেবিলিটি যেটা ছিল সেটা হয়েছে হাইয়েস্ট মার্কস সব থেকে 75, এবং সব থেকে কম যেটা কাট অফ হয়েছে সেটা হয়েছে 68। তো এখানে আনরিজার্ভ ডিসেবিলিটির অনেকগুলোই বার করেছে, তো এখানে লো ভিশন যেটা চোখের যাদের প্রবলেম ছিল তাদের ক্ষেত্রে হাইয়েস্ট মার্কস উঠেছে 72, এবং কাট অফ রয়েছে 65। তো কাট অফ কিন্তু অনেকটাই হাই রয়েছে এখানে। তো শিডিউল কাস্টের কাট অফ আপনারা দেখে নিন, শিডিউল কাস্টে এখানে রয়েছে 79 হচ্ছে হাইয়েস্ট মার্কস 79। তো এবং কাট অফ রয়েছে এখানে শিডিউল কাস্টের সেটা হলো হচ্ছে টোটাল 93 জনের নাম্বার করেছে, তো কাট অফ রয়েছে এখানে 77। তারপর রয়েছে শিডিউল কাস্টের এক্সেম্পটেড ক্যাটাগরি, তো শিডিউল কাস্টের এক্সেম্পটেড ক্যাটাগরি হাইয়েস্ট মার্কস হচ্ছে 56, এবং সব থেকে কম মার্কস যেটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে 44 জনের নাম্বার করেছে, তো এখানে 50 হচ্ছে সব থেকে কম। তারপরে রয়েছে শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানের কাট অফ, তো এখানে হাইয়েস্ট মার্কস রয়েছে 61, এবং শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানের কাট অফ রয়েছে এখানে 49। তারপরে শিডিউল ট্রাইব মানে এসটি ক্যাটাগরি যেটা ছিল, এসটি ক্যাটাগরি হাইয়েস্ট মার্কস রয়েছে হচ্ছে 72, এবং এসটি ক্যাটাগরি যেটা সব কাট অফ হয়েছে সেটা হয়েছে 61। তারপরে শিডিউল ট্রাইব এক্সেম্পটেড ক্যাটাগরি রয়েছে 1 নম্বরে যে নাম রয়েছে সেটা হচ্ছে 56 হচ্ছে হাইয়েস্ট উঠেছিল, এবং 22 জনের নাম্বার করেছে, তো এখানে 35 হচ্ছে কাট অফ। তো শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যানের ওইখানে নাম্বার করেছে, তো এখানে 41 পেয়েছে যে হাইয়েস্ট মার্কস, তো একজনেরই এখানে নাম্বার করেছে। তারপরে দেখে নেবো ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরি হাইয়েস্ট মার্কস রয়েছে 79, তো এখানে ওবিসি এ ক্যাটাগরি নাম্বার করেছে হচ্ছে 38 জনের, যেখানে হাইয়েস্ট কাট অফ উঠেছে হচ্ছে 71 কাট অফ ওবিসি এ ক্যাটাগরি। তো ওবিসি এ এক্সেম্পটেড ক্যাটাগরি হাইয়েস্ট মার্কস রয়েছে এখানে 57, এবং সব থেকে কম মার্কস যেটা রয়েছে কাট অফ হয়েছে সেটা হয়েছে 49। তো 29 জনের নাম এখানে বার করেছে। তারপরে ওবিসি এক্স সার্ভিসম্যানের নাম হয়েছে 1 নম্বরে যার নাম্বার রয়েছে সে 54 পেয়েছে হাইয়েস্ট মার্কস, তো এখানে নাম্বার করেছে 9 জনের, তো কাট অফ রয়েছে 43। তারপর ওবিসি বি ক্যাটাগরি, এটা হচ্ছে খুব ভাইটাল, ওবিসি বি ক্যাটাগরি অনেক সবাই রয়েছে, ওবিসি বি ক্যাটাগরিতে হাইয়েস্ট মার্কস রয়েছে 79, এবং ওবিসি বি ক্যাটাগরি যেটা কাট অফ হয়েছে সেটা হয়েছে 75। তো খুব কাট অফ অনেকটাই হাই রয়েছে, এখানে 26 জনের নাম্বার করেছে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে, এবং ওবিসি বি এক্সেম্পটেড ক্যাটাগরি হাইয়েস্ট মার্কস পেয়েছে 57, এবং যেটা কাট অফ হয়েছে সেটা হচ্ছে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 49। তারপরে ওবিসি বি এক্স সার্ভিসম্যানেরও নাম্বার করেছে, তো এখানে ওবিসি বি এক্স সার্ভিসম্যানের হচ্ছে 1 নম্বরে নাম রয়েছে যে পেয়েছে 60, এবং 7 জনের নাম্বার করেছে এবং কাট অফ হয়েছে 56। তো আপনারা এখানে সমস্ত কিছু ডিটেলস ভালোভাবে পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবেন, নিচে ডিসক্রিপশানে পিডিএফটা আমি দিয়ে দেবো। তো এখানে ভেরিফিকেশান ও ডকুমেন্টেশনের জন্য যাদের ডাকা হয়েছে সেখানে একটু দেখে নেবেন, এখানে আপনাদের
ভেনুটা দিয়ে দিয়েছে, তো ভেনুটা আপনারা এখান থেকে নোট করে নেবেন একটু। তো এখানে কী কী লাগবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্ত কিছু তথ্য এই PDFটার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো এখানে 1 নম্বরে যাদের নাম আছে লিস্ট ওয়ানে, তাদের 1 থেকে 70-এর মধ্যে যাদের নাম আছে, তাদের 70 জন ক্যান্ডিডেট 14 তারিখ থেকে 14 তারিখ 11:30টার সময় এই যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানায় আপনারা চলে যাবেন। তারপরে যা 71 থেকে 140 জন 15 তারিখে 11:30 এবং 141 থেকে 209 নম্বরে যাদের নাম রয়েছে তারা 16 তারিখ 11:30 ওই ঠিকানায় গিয়ে হাজির হবেন তো ইন্টারভিউয়ের জন্য। এবং লিস্ট 9, লিস্ট 12 সমস্ত কিছু এখানে পরপর দেখিয়ে দিয়েছে যে কার কবে ইন্টারভিউয়ের ডাক। তো এখানে সমস্ত কিছু আপনারা ভালোভাবে দেখে নেবেন, তো চাইলে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পুরো ডিটেলসটাও দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা মেরিট লিস্টে যাদের নাম রয়েছে তারা কমেন্টে অবশ্যই জানাবেন কিরম ফল হলো আপনাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।